ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো আশা করছি যে ব্লগটা আজকে স্টার্টিংই করেছি একটা অন্য জায়গা থেকে, যেখানে রেগুলার ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ। আমি আছি অন্য জায়গায় আজকে সকালে। তো যারা জানো, যারা আগের ব্লগ ফলো করেছো তারা নিশ্চয়ই জানো, আমার মা বাবা, তো ওটা বাপির পায়ের ছাপ, এটা আমার মা আর বাপি। তো বুঝতেই পারছো আশা করছি আমি কোথায় আছি। তো আজকের আমার মা বাবিকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, অবশ্যই নিজেদের খেয়াল রাখো। ওনারা এখন জীবিত আমার পাশে নেই, কিন্তু অবশ্যই আমার পাশে আছেন, তোমরা আছো আমার পাশে, প্লিজ থেকো আমার পাশে এরকমভাবেই। তো চলো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, এখান থেকে দিনটা শুরু করছি, আমার মা বাবাকে সঙ্গে নিয়ে আজকে আমি দিনটাকে শুরু করছি। তো মেয়েকে জাস্ট এই স্কুলে দিয়ে এলাম, তো দিয়ে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, একটা বিশেষ কারণে এখানে এসেছি। তো সেটা আমি এখন বলতে পারবো না, বাট এসেছি এখানে। তো ব্লগটা কিছুটা হলো ভালো লাগবে তোমাদের, একটু পরিবেশটা অন্যরকম, অন্যরকম জায়গা, অন্যরকম ফিল, বুঝতে পারছো? তারও দেখাই, এটা গ্রিনফিল্ড সিটি, গ্রিনফিল্ড সিটি পেছন দেখে আমাদের বাড়িটা। এটা ছিল আমাদের রেগুলারের একটা ভিউ, যেটা দেখে সকাল শুরু হতো, ভালো লাগতো, খুবই সুন্দর লাগে এই জায়গাটা, আমার এখনও খুব সুন্দর লাগে। বাট এখন আমার শ্বশুরবাড়িটাও খুব একটা খারাপ নেই, হাত খারাপ নয়, প্লিজ পিসফুল, শান্তশিষ্ট একটা জায়গা, সেটাও আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে একটু অন্যরকমভাবে ব্লগটাকে স্টার্ট করেছি, মেয়েকে দিয়ে এসেছি, এবার আবার আনতে যাব, তখন আরও কন্টিনিউ করবো ব্লগটাকে। সঙ্গে থাকো, পাশে থাকো, আর যারা নতুন আছো অবশ্যই অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবে, আর পাশে থাকা বেল না নোটিফিকেশানটাকে অন করতে ভুলবে না, যাতে আমি যত আরও নতুন নতুন ভিডিও আনবো তখন তোমরা ইজিলি দেখতে পেয়ে যাও। দিদি এসছে, এসে লুচি ভাজছে, আমি ওইদিকে ভাজাভুজিগুলো করছি, আর দিদি লুচি বেলছে, এসে পটল ভেজেছি, তো কয়েকটা সবজি ভাজছি এখন, তারপরে মেয়েকে এখন আনতে যাবো, রেডি হচ্ছি। তো চলো তারপর রেডি হয়ে তোমাদের সাথে আবার কাম ব্যাক করছি। ব্যাগ, আমার ব্যাগ, মেয়ের ব্যাগ, সমস্ত কিছু নিয়ে যাচ্ছি, যেখান থেকে মেয়েকে আনতে গেছিলাম সেখানেই যাচ্ছি রিটার্ন। এখন বাড়ি যাবে না, মেয়ে বলছে ঋষা দিদি বাড়ি যাবে, ঋষা দিদি বাড়ি যাবে, তো এখন ঋষা দিদির বাড়ি যাওয়া হচ্ছে, এখন বাড়ি যাচ্ছি না। তো এই সমস্ত কিছু নিয়ে চললাম, আর ব্যাগ ট্যাগ তো ওখানেই রেখে এসেছি, তো সব ওখানেই আছে, আর পাশে মেয়েও আছে, ওই দিকে নাড়ি, এই দিকে রাস্তা ভুলে গেছে, রাস্তা ভুলভাল করছে, হাই বলে দাও, দেখতে পাচ্ছ, তোমাকে দেখতে পাচ্ছ? চলে এসছি, ইচ্ছা হয়েছে বলে শাড়ি পরেছি, ঠিক সেটাই সবাই বলেছি, ইচ্ছা হয়েছে আর বাপের বাড়ি যাচ্ছি, তো সেই জন্য শাড়ি পরেছি। এখন এই সব কটা নাচা গানা হবে, নাচ বনিকে দেখা যাচ্ছে না, বনি ওপরে উঠে পড়ো, ইয়াংশি ওপরে উঠে পড়ো, দেখা যাচ্ছে ওপরে 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 ওপরে, হাই জামায় লাগিয়েছিস ওটাকে, পাগলি, ও ওই জন্য ভাবছিস আওয়াজ হচ্ছে।
আজ দুজনের খুব মজা, দুজনে একসাথে খুব খেলা করছে। আর ওদিকে দিদির ছেলে চলে গেছে, তো এখন এরা দুজন ছাদে এসেছে। আমার মেয়েটা ঘুমায়নি, রিশা ঘুমিয়েছে, তো আমারটা ঘুমায়নি, এখন এনার্জি আছে, জানি না কতক্ষণ জেগে থাকবে। একটুটা কিছুটা পায়েস খাইয়েছি, খেয়েছে, খেয়ে এখন খেলা করছে টুংটুং করে। তো যাই হোক, সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেবেলায় ছাদে এলো, তো একটু খেলে নিক, খেলে নিয়ে আবার একটু বাদে চলে যাবো, থাকতে বলছে, বাট আমার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে প্রচণ্ড ঘুম পেয়েছে, ট্রেনে ঘুমাবো, বাড়ি না গেলে হবে না, ও ঘুমাবে, আমিও ঘুমাবো, দুজনে ঘুমাবো, রাতে কিছু স্যুপ বা কিছু একটা করে নেবো, নিয়ে ঘুম দেব। তো চলো, আমার বাপের বাড়ি চারিদিকটা আগেও দেখিয়েছি, এখন আর একবার দেখিয়ে দিই। এখানে ছাদের ভিউটা এইটা এরকম টাইপের, নিচে চলে আগে প্রায় সব সময় এখানে সন্ধ্যেটা কাটতো, রেগুলারে সন্ধ্যেবেলা কাটতো এই জায়গাটায়। তো এখন পুরো অ্যাটমসফিয়ার চেঞ্জ, পরিবেশ চেঞ্জ, সমস্ত চেঞ্জ। ছোটোবেলার অনেক 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 স্মৃতি আছে এখানে, মা বাপি সবাই, আমরা সবাই মিলে এখানে বসে চা খেতাম, সেই স্মৃতিগুলো আর কোনোদিনই ফিরে আসবে না, সে কথাটা আমি এখন মনে করতে চাই না, মনে করলে আমি আর কথাই বলতে পারবো না। তো এখানে বসে চা খেতে খেতে, হাওয়া খেতে খেতে এখানে এই পরিবেশটার মধ্যে ভীষণ মজা হতো, এই চারিদিকে ফাঁকা ফাঁকা জায়গা নিরিবিলিতে খুবই ভালো লাগতো। তো সেগুলো এখন একদম মানে হারিয়ে গেছে, এমন জিনিস হারিয়ে গেছে জীবন থেকে, সেগুলো ফিরে চাইলেও পাবো না। এখন এই বাচ্চাগুলো সেই জায়গাগুলোকে কিছুটা হলেও ভুলিয়ে দেয়, ওদের জন্য ঠিক থাকতে হয়, ওদের জন্য কথাগুলোকে ভুলে থাকতে হয়। তো যেমন আছি, যেমন আছি, লাইফ গো অন, লাইফ চলছে, সমস্ত কিছু বাদ দিয়েও চলছে, চলতে হবে। একটা সময় ভেবেছিলাম লাইফ চলছে না, থেমে গেছে, একটা সময় মনে হয়েছিল লাইফ বোধ হয় এখানেই থেমে গেল, লাইফ চলছে না, বাট ধারণাটা সত্যিই ভুল, এখন বুঝতে পারি ধারণাটা সত্যিই ভুল, লাইফ চলছে, গো অন চলছে, সমস্ত কিছু আমরা করছি এখন, তা বলে কি সমস্ত কিছু করছি না, সমস্ত কিছু করছি, খাওয়া দাওয়া আনন্দ সবই করছি, একটা ফাঁকা জায়গা আছে, কিন্তু সেটা সেই একটা টাইমে এটা বিশাল ছিল ফাঁকা জায়গাটা, সেটা এখন একটু হলেও কমে গেছে, মানুষ চলে গেছে, জিনিসটা একটু থেমে গেছে। যাই হোক, এইসব কথা বলতে চাই না, ছাড়ো, বাদ দাও। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে 10:30, এখন মনে হলো যে ভিডিওটা এন্ড করা হয়নি, ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভীষণ টায়ার্ড, জাস্ট শুয়ে পড়বো এখানে এসে, এসেছি, মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, এই ঘুম পাড়িয়ে ভিডিওটা এন্ড করছি। প্লিজ একটু ভালো লাগলেও প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, যারা নতুন আছো আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা ছোট্ট কাজ সাবস্ক্রাইব করে দিও, আর আবার কোনো নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো আমি, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবে। আজকের মতো টাটা, লাভ ইউ, বাই অল, তোমার সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।